একটা দুইটা ধরে গেছে, দুটো কয়টা বসে আছে এখানে? তিনটে। চিংড়ি বসির আগায় দিয়ে দেওয়া হচ্ছে টোপ হিসাবে। কিভাবে নদীর মধ্যে এটা ফেলতে হয় এরা দেখি। সুন্দরবনে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, দূরে যদি একটু দেখি যে অনেক লোক কিন্তু সারিবদ্ধভাবে নদীর মাঝখানে মাছ ধরতেছে। আর এই যে আমরা বন দেখতে পাচ্ছি, এটা হলো বন, এদিকে লোকজন মাছ ধরতেছে, তারপরে এই পাশেও লোকজন মাছ ধরতেছে। এগুলা মূলত চিংড়ির, বাগদা চিংড়ি, আর একটা যেন কি রেনু, রেনু মাছ এর ধরতেছে, গলদা চিংড়ি আর বাগদা চিংড়ির পোনা ধরে। আর বলের মধ্যে এখন বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত, কেউ মধু কাটতে যাচ্ছে। যেন আমি আসলে ব্যক্তিগতভাবে নিজে মধু কাটার জন্যই সুন্দরবনে এসেছি। আমরা সুন্দরবনের মধ্যে, সুন্দরবনে যে নদী রয়েছে এই নদীর মধ্যে জাল পেতেছি। জাল পাতার পরে এখানকার লোকেরা একটি দুটো বড়শি পেতে রাখে, যেহেতু জাল পেতে বসে থাকতে হয়, তখন এই বড়শি দিয়ে তারা এই মাছগুলো ধরে। তো আমরা একটি বড়শি পেতেছি। ওমা, বড়শির মধ্যে মাছ একটা দুটো ধরে গেছে, দুটো। কয়টা বড়শি আছে এখানে? তিনটে। তিনটের মধ্যে দুটা মাছ ধরে গিয়েছে, যেহেতু বড়শি অনেকক্ষণ পেতে রাখছিলাম, দুটোতে বড়শি খেয়ে নিয়েছে। এই মাছটার নাম কি? চরখোনা। আর এটা আমি দেখতে পাচ্ছি, এটা চরখোনা, একটা গাংরা ট্যাংরা, মানে গাং ট্যাংরা যেটা বলে, এই দুই দুইটা মাছ পড়েছে। মাছটা ভালো করে দেখান, এই মাছ দুটো কি বিষাক্ত? না বলছি, মাছের কাঁটা কি বিষাক্ত? হ্যাঁ, মাছের কাঁটা পড়লে চলে গেল। জ্যান্ত মাছ, লাভ দিয়ে চলে যাবে নাকি আবার? না, দুইটার রং কিন্তু প্রায় একই, কিন্তু দুই রঙের মাঝে সাত কি দুইটা প্রায় কাছাকাছি, না এদের বেশি। এই তো স্যার, পুনরায় আবার ফেলতে হবে।